সুধী মণ্ডলী, আমাদের এখানে আজকে অনেকেই উপস্থিত আছেন। আমি জানি যে অনেকেই কথাও বলতে চেয়েছেন, কিন্তু আমাদের সম্মানিত যারা অফিসিয়াল আলোচকবৃন্দ আছেন আমরা তাদের কথা শুনব, এরপরে যদি সম্ভব হয় আমরা আরও যারা অডিয়েন্স আছেন তাদের বক্তব্য আমরা শুনব। আমাদের এখানে জনাব এনআই খান, নজরুল ইসলাম খান উনি উপস্থিত আছেন, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বর্তমানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন। আমরা চেয়েছিলাম যে উনি আমাদের মাঝে একটু পরে বক্তব্য রাখুন, কিন্তু ওনাকে হোম মিনিস্ট্রিতে সম্ভবত কাজ আছে। আমরা সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জনাব এনআই খানকে। বক্তব্য রাখছেন জনাব এনআই খান। ধন্যবাদ। শোনা যায় কিনা? শোনা যায় তো? আজকে আসলে প্রফেসর ডক্টর হাসনান আহমেদের এই আজকের প্রেজেন্টেশন এবং বই আসলে আমাকে অনেক চিন্তায় ফেলেছে এবং দুশ্চিন্তাও হয়েছে, এবং হেডলাইন টাইটেলটা লেখার স্টাইল দেখে, বাঁকাতাড়া দেখে বোঝা যায় যে এখানে দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে, চিন্তারও কারণ আছে। তো আমার দিক থেকে আমি দু একটি কথা বলবো। একটি হচ্ছে শিক্ষাকে আমি কিভাবে দেখি। আমি নিজে বিজ্ঞানের ছাত্র, সুতরাং নিজে নিজে একটা তৈরি করেছে শিক্ষার সংজ্ঞা। যদিও কেউ বলে নলেজ স্কিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে শিক্ষা জীবনের জন্য একটা সাধারণ প্রস্তুতি। আমাকে অনেকে জিজ্ঞাসা করে সাধারণ প্রস্তুতি কেন বলেন। সাধারণ প্রস্তুতি এই জন্য বলি যে এরপরে প্রশিক্ষণ দরকার হয়, সেটি হচ্ছে একটা বিশেষ কাজের জন্য বিশেষ প্রস্তুতি। একজন হয়তো পলিটিক্যাল সায়েন্সে পাশ করে গেল, তখন তাকে ব্যাংকে চাকরি করতে হয়, বলে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছো তুমি এটা পারো না কেন? তাদের ধারণা যে সব কিছুই সে পারবে, আসলে এটা ঠিক না। তৃতীয় হচ্ছে এর বাইরেও অনেক কিছু আছে, সেটা কী করে সম্ভব? সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। শিক্ষা এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা, অ্যাটিটিউড যাই বলেন, অনেক কিছুই যখন প্রয়োগ করা হয় তখন আর এক ধরনের অভিজ্ঞতা হয়, আর এক ধরনের স্কিল হয়, সেটা হচ্ছে অভিজ্ঞতা। আমার কাছে যেটা মনে হয়েছে, তো আজকে আমার অভিজ্ঞতা থেকে আমি একটু দু একটি কথা বলতে চাই। আমার মনে হচ্ছে যে ডক্টর হাসনান আহমেদের প্রবন্ধটা অনেকটা প্রাইমারি সেকেন্ডারি বায়াসড, মানে ওইদিকে বেশি মনোযোগ দিয়েছেন এবং সেটা সঙ্গত কারণেই বেশি মনোযোগ দেওয়া হয়েছে। আমরা একটু লক্ষ্য করি যে আমাদের দেশে প্রায় 38 লক্ষ বাচ্চা জন্মে, আগের চেয়ে আস্তে আস্তে কমছে, কিন্তু এই 38 লক্ষ বাচ্চা প্রতি বছর, এই যে 38 বা 35 লক্ষ বাচ্চা জন্মাচ্ছে তার 40%, তার অনেক বেশি চলে যায় কৃষি কাজে। সরকারি চাকরি মাত্র 50,000 হয় প্রতি বছর, 15 লক্ষ সরকারি কাজ করে, 30 বছর কাজ করলে মাত্র 50,000। গার্মেন্টসে যদি 40 লক্ষ কাজ করে 20 বছরের বেশি রাখে না, 2.5 লক্ষ, সব ইন্ডাস্ট্রি ধরে 7.5 লাখ। বাদবাকিটা উনি ওনার প্রবন্ধের ভিতরে বলছে, টাউটারি থেকে আরম্ভ করে অনেক কিছুই করে, অনেক সংগঠনের সাথে জড়িত হয়। তাহলে এই যে বিরাট একটা অংশ যারা প্রাইমারি বা সেকেন্ডারি থেকে শেষ করে তাদের বাড়িতে চলে যাচ্ছে, আমাদের শিক্ষা ব্যবস্থা কি তাদের উদ্দেশ্যে করব না? ফোকাস কাদের হবে? না টপ লেভেলে যারা আছে, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, বড় ব্যবসায়ী, প্রফেসর, জেনারেল, তাদের ছেলেমেয়েদের জন্য করব? আসলে কিন্তু আমাদের শিক্ষার প্রথম একটা জিনিস কিন্তু আসলে উপরের ক্লাস, আপার ক্লাসদের জন্য ফোকাসড। কেন? আপনি দেখেন প্রাইমারির বই, যদি দেখেন সত্যি বলতে কি, তো প্রাইমারির বই দেখলে দেখা যাবে কি যে গ্রামে তাদেরকে, আমি মনে করি প্রাইমারিতে প্রথমে এগ্রিকালচার বায়াস কারিকুলাম হওয়া উচিত এবং সিলেবাসও হওয়া উচিত, কিন্তু সেটা নেই, সেটা করা যায় না। আমি নিজে প্রাইমারি ডিজে ছিলাম, সেকেন্ডারি জয়েন্ট সেক্রেটারি এবং সচিবও ছিলাম, আমি দেখছি করা যায় না। তার কারণ একটা বড় জিনিস, সেটা হচ্ছে যে কারা এটা পরিচালনা করে, তারা কোন ক্লাসের। এটা যদি সত্যি করে বলতে হয় তাহলে কিন্তু তারা বলে যে আমার ছেলেমেয়েকে আমি ওই কৃষিক্ষেত্রের জন্য পাঠিয়েছি, কাজের জন্য। কিন্তু আসলে প্রতিদিন আমি মনে করি না হোক মাসে অন্তত ছেলেমেয়েদের গাছে চড়ানো শেখা উচিত, সাঁতার শেখানো উচিত, কৃষিকাজে ধান রোয়া উচিত,
এবং আমি নিজেই দেখেছি, উনি দেখে আসছেন, আমি সুইডেনেও দেখেছি তাদের সোয়েটার বোনাই ছেলে মেয়েকে। আমি জিজ্ঞাসা করেছি, বলে যে তুমি ইরাকের কথা জানো, আমাদের যদি এরকম পরিস্থিতি হয় তাহলে কি করে বাঁচবো আমরা এত শীতের দেশে। সিম্পল একটা উদাহরণ থেকে বলছি, আমাদের প্রাইমারি সেকেন্ডারি ছেলেমেয়েরা গাছের নাম জানে না, মাছের নাম জানে না, পাখির নাম জানে না, চেনে না, অনেক সবজিও কিন্তু চেনে না। রিয়ালিটি হচ্ছে তাই। তাহলে আমাদের শিক্ষাটা হচ্ছে আপার ক্লাসের জন্য, সেন্টার পেরিফেরি থিওরি আপনার ইকোনমিক্সের আছেন আপার ক্লাসকে এবং আমেরিকা বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে সার্ভ করার জন্য। সুতরাং এই ফোকাসটাকে উল্টে আনা দরকার। কিন্তু দুই হচ্ছে আমাদের শিক্ষার আর একটা বায়াস হচ্ছে জেনারেল বায়াস। আপনি জার্মানি বলেন, সিঙ্গাপুর বলেন, যেসব দেশে কম বেকার সেখানে 60 above 60 হচ্ছে টেকনিক্যাল এডুকেশন। সবাইকে তো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারবেন না, পলিটেকনিক পার্টিকুলারলি যদি বলি। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা উল্টা, এইটা ঘুরিয়ে আনা। কিন্তু সবাই চায় যে আমার মেয়েটা, আমার ছেলেটার বিয়ে হবে না যদি পলিটেকনিকে পড়াই। আমি প্রথম যখন প্রাইমারিতে ইনক্লুসিভ এডুকেশন ইন্ট্রোডিউস করি, জাস্ট সেন্সিটাইজ করছি, ইন্ট্রোডিউস বলা ঠিক হবে না, একজন বাঙালিকে অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছিলাম, আমাদের বাংলাদেশি, রংপুর থেকে আমাকে ফোন করলো যে স্যার আমার ছেলেমেয়েকে কি পাগলের সাথে পড়ানোর জন্য আপনার এখানে পাঠিয়েছি। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে বুঝলো না, এখন অনেকটা বোঝে সময়ের সাথে। সুতরাং এটাও একটা আমাদের শিক্ষার ফোকাসকে 180 degree চেঞ্জ করে ফেলতে হবে মনে হয় আমার। আর একটা বিষয় হচ্ছে, আমি ওনার যে কন্টেন্টের বিষয়ে আমি একটু বিনীতভাবে অ্যাড করতে চাই, উনি রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, রিলিজিয়ন, অন্য বিষয়গুলো বলেছেন, কিন্তু আমরা দিনের 98% সময় কথা বলি এবং শুনি, কিন্তু আমাদের কোনো প্রাইমারি সেকেন্ডারিতে লিসনিং অ্যান্ড স্পিকিং বলা হয় না। প্রাচীন আমলে কিন্তু এটা করা হতো, মাদ্রাসায় করা হয় কিছুটা, একেবারেই করা হয় না। আমি মনে করি, আমার, আমি যদিও আমলা মানুষ, এই বিষয়ে বিশেষজ্ঞ না, আমি মনে করি মহাভুল। সেই জন্য আমাদের টেলিভিশনে অ্যাড আসে, বউ বলছে হাঁস আনতে, স্বামী বাঁশ নিয়ে এসে বাড়ি হাজির হয়েছে। এটা খুব সিম্পল, বাট এখান থেকে বোঝা যায়। এবং আমি ইন্টারভিউতে যে কয় জায়গায় গেছি জিজ্ঞাসা করি তোমার বাড়ি কোন জায়গায়, বলি স্যার বাস তো খারাপ ছিল, আসতে আমার আধা ঘন্টা, তারপরে পরে আমার বাড়ি মনিরামপুর। স্টেট কার্ড বলে না, এটা কিন্তু 98%। আমি একটা সার্কুলার দিয়েছিলাম, যারা বলে যে সরকার চেঞ্জ করতে পারে সরকার ইচ্ছা করলে, তাদের উদ্দেশ্যে আমি বলছি, একটা সার্কুলার দিয়েছিলাম 10 mark লিসনিং অ্যান্ড স্পিকিং হবে। মন্ত্রীর সাথে অনেক টানাহাসা হলো, আমি চলে আসার পরে বন্ধ করে দিয়েছি, এবং শিক্ষকরা খুব একটা পজিটিভলি যে নিয়েছে মনে হয় না, বলে কি না স্যাররা আর্বিট্রারিলি নাম্বার দিয়ে দেবে হেন তেন এসব বলে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই স্পিকিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিসনিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাজব্যান্ড বাইরে চলে যায়, কিছু দূরে যায়, তারপরে বউ বলে লবণ নিয়ে আসো, লবণ আনেনি। তারপরে যখন বাড়ি আসছে তখন বলে আমি তো বলছি লবণ আনতে, আনোনি কেন, লবণ ছাড়াই রান্না করছে, তখন গণ্ডগোল বেঁধে যায়। কোর্টে আমি 5.5 বছর কাজ করছি, অনেক দাম্পত্য কলহ এটার জন্য। আমাদের জীবন হচ্ছে, শিক্ষা হচ্ছে জীবনের জন্য প্রস্তুতি, পারিবারিক জীবনটা সুন্দর করাও কিন্তু শিক্ষার একটা অংশ। আমাদের শিক্ষার ভিতরে এটা নাই এবং বোঝানো যায় না, কিন্তু এটা সোজা না। আমাকে হয়তো বলতে পারেন যে আপনি সচিব ছিলেন কেন করলেন না, ডিজিটাল বাংলাদেশ যখন ইন্ট্রোডিউস হলো তখন আমাকে অনেক মন্ত্রী এসে বললো যে প্রধানমন্ত্রীকে বলতে বলেন যে ডিজিটাল বাংলাদেশ কী। তাই বললাম উনি কী বলবেন, আপনারাই ব্যাখ্যা টেক্ষা দেন, তারপরে হয়তো ওই করবে। তা বললে না, ওনাকে বলতে বলেন। আমি ওনাকে বলেছিলাম, উনি এখনও আছেন, আমি বলছিলাম যে স্যার আপনি বাড়ি যাবেন, যে 1 মাস প্রতিদিন ভাবিকে মশারি টানাতে বলবেন, আর 1 মাস প্রতিদিন শোয়ার আগে দাঁত মাজতে বলবেন। আমি শিওর 1 সপ্তাহ পরে বলবে তোর মা বোনকে দাঁত মাজা। হোয়াট আই এম সেইং, কালচার, দি ওয়ে পিপল লিভ, দি ওয়ে পিপল বিহেভ, রাতারাতি কিন্তু পরিবর্তন করে দেয়, সময় লাগবে, রিলেন্টলেস পরিবর্তন। এবং খুব সুন্দরভাবে বলছেন এইটা পলিটিক্যাল নেতাদেরকে দায়িত্ব নিতে হবে কম বেশি হলেও। এবং ব্যাড কালচার আছে অনেক, সেটা আমি নাই বললাম। আমাদের দেশের নেতা বলতে আমি বেশিরভাগ সময় হয় শিক্ষার সাথে, না হলে পলিটিশিয়ানদের সাথে কাটিয়েছি। ওই সার্কেল একটা কথা আছে নেতাকে, যে খায় খাওয়ায় না, যে ন্যায় দেয় না, যে বলে সেটা বলে, এটা একটা ভুল ধারণা। নেতা ছাড়া দেশ চলে না। এবং শিক্ষক যারা আছেন, আপনারা এখানে আছেন, শিক্ষক হচ্ছে শ্রেষ্ঠ নেতা, যাকে অনুসরণ করে, সেই শ্রেষ্ঠ শিক্ষক যে চাবি মেরে ছেড়ে দিলে সারা জীবন অনুসরণ করবে তাকে।
সুতরাং শিক্ষক কি লিডার না? শিক্ষকের চেয়ে বড় লিডার আর কে আছে? সেটা একটা বিষয় আছে। আর একটা বিষয় বলছেন, কিছু বিষয় আমার ধারণা, যেমন ইংলিশের কথা অনেকে বলে, তার আগে বলি মাদ্রাসা শিক্ষায় প্রায় সবাই এটা বন্ধ করে দিতেছে। আমার দাড়ি দেখে বিভ্রান্ত হবেন না যে ইসলামিস্ট হয়েছে, বাট অনেকের সাথে আলাপ করেছি, প্রিডমিনেন্টলি মুসলিম কান্ট্রি, সুতরাং আমিও তাদের সাথে কোশ্চেন করতে পারি, এই দেশের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি আরবি হবে না ইংলিশ হবে? সেন্ট্রাল এশিয়াতে যদি যান, তাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি আরবি হবে না ইংলিশ হবে? এটাও আমি জানি যে ইংরেজি ছাড়া প্লেন চালানো যায় না, ইজ এ টেকনোলজি, ইজ এ প্রেস্টিজ, ইজ এ সোশ্যাল স্ট্যাটাস, ইংরেজি ছাড়া জাহাজ চালানো যায় না। তারপরে এগুলো চিন্তা করতে হবে, তার কারণ সবাই জিও পলিটিক্স নামের একটা কথা বলে। কিন্তু আরেকটি বিষয় আছে, আমি বইও পাই না, কেউ বলেও না, থিও পলিটিক্স, এবং এর সাথে শিক্ষা জড়িত। আমি লক্ষ্য করেছি যখন একটা প্রজেক্ট আসে, অন্যরা যখন লোন দেয়, আমরা সবাই বলি ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট, কিন্তু তারা তো সুদ সহকারে নিয়ে যায়, কিন্তু তখন কিন্তু তারা তাদের অনেক জিনিস ইন্ট্রোডিউস করতে চায় তাদের মতো করে। আপনারা জানেন যখন এই দেশে গার্মেন্টস আসছে, তার আগে তারা নন ফর্মাল এডুকেশনের জন্য খুব চাপাচাপি করছে, কারণ তারা যাতে ঠিক মতো সেলাই করে দিতে পারে, সেলাইটা ঠিক হয়, তাদের প্যান্টের যাতে চেনের সেলাই না খুলে যায় মাঝপথে, টাইট প্যান্ট পরে, আমি মনে করি তাই, আমার অভিজ্ঞতা থেকে তাই হয়েছে, সেটা একটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের শিক্ষা টেকনিক্যাল এডুকেশন কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড, ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড না। আমার সাথে বিতর্ক করতে পারেন, টয়টা গাড়ি আসবে, আমরা কীভাবে সার্ভিসিং করবো, কীভাবে এইটা করবো সেটা করবো, কোনো বিষয়ে কোনো ম্যানুফ্যাকচারিং দিকে নাই, ইভেন আমাদের ওয়েল্ডিংও করতে পারে না। দ্বিতীয় হচ্ছে, ওনার সাথে আমি একমত, সেটা হচ্ছে আমাদের ধরেন প্রথম যে মেঘনা সেতু হয়েছে, দ্বিতীয় মেঘনা সেতু হয়েছে, আমাদের লোকেরা কি নকল করতে পারছে? আমাদের দেশের যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যারা বিদেশে থেকে টাকা পাঠায়, আমাদের গার্মেন্টস থেকে টাকা হয়, আমাদের কৃষক থেকে যে টাকা আসে সেটা থেকে আমরা কন্ট্রাক্ট দিই, চাইনিজ নাহলে জাপানিজ নাহলে আমেরিকান নাহলে ইউরোপিয়ান, তারা এসে আমাদের বানিয়ে দিয়ে যায় এগুলো। ব্রিজ ট্রিজ আপনি খেয়াল করেন, আমি যে দেখেছি ওখানে যে আসলে ওয়েল্ডিংও করতে পারেন, মানে ও ডিফারেন্ট টাইপের ওয়েল্ডিং, আমাদের জাহাজ ফুট হয়ে গেলে পানির নিচে নেমে ওয়েল্ডিং করতে পারে না, খুব হাইটেক কিন্তু এটা না, বাতাস ব্লো করে তারপরে ওয়েল্ডিং করে। এখানে শমশের আলী স্যার আছেন, আরও অনেকে আছেন, আমার চেয়ে ভালো জানবেন। আমি একটু সময় নিচ্ছি, সরি, দু একটা কথা শুধু, কারণ এত বড় ফোরাম তো পাই না। দুই হচ্ছে, আমাদের মাদ্রাসার সম্পর্কে অনেক কথা বলা হয়, কিন্তু কোনো জেনারেল স্কুলের সাথে এতিমখানা নাই, ওয়ান থার্ড ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ে, কারা পড়ে আমি খোঁজ রাখি, তাদের ছেলেমেয়েদের ওখানে খেতে দেয়, কাপড় দেয়, বই দেয়। আমরা যারা সোকল্ড জেনারেল পড়েছি, তারা কোনো স্কুলের সাথে কোনো এতিমখানা আছে কিনা, তাহলে ওই ছেলেটা কীভাবে এডুকেটেড হবে? আমাদের দেশ অনেক এগিয়েছে, কেন 98%-এরও বেশি প্রাইমারিতে যায়, 75%-এরও বেশি সেকেন্ডারিতে যায়। এটা যদি মাদ্রাসা না থাকতো কোনো দিন সম্ভব হতো না, ওয়ান থার্ড কিন্তু ওখান থেকে আসে। আমরা ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষানীতি যদি দেখি, আমরা পড়ে দেখি না, বলা আছে ইবতেদায়ী মাদ্রাসা এইড করতে, ইবতেদায়ী মাদ্রাসায় আমরা টাকা পয়সা দিই না, সব কথা এখানে বলা যাবে না, অসুবিধা আছে। তার কারণ ওই যে বললাম থিও পলিটিক্স, জিও পলিটিক্স, অনেক বিষয় আছে, রেজিম চেঞ্জের বিষয় আছে। আমিও খুঁজি, রেজিম চেঞ্জের কোনো বই নেই। আপনি ইরাকে যদি দেখেন, লিবিয়াতে যদি দেখেন, যারা সরকারের তারা সবাই দ্বৈত নাগরিকত্ব, ইভেন ইসরায়েলের ওয়েস্ট ব্যাংকে সবার আমেরিকান বা ব্রিটিশ নাগরিকত্ব, এগুলো বোঝার বিষয় আছে, চিন্তার বিষয় আছে। এগুলো জন্য আমাদের দরকার মানুষকে সচেতন করা, পড়ার অভ্যাস করা। কিন্তু আমি বঙ্গবন্ধু রিসেন্টলি একটা ডায়েরি এসছে আমাদের হাতে, উনি করাচি থেকে মারিতে যাচ্ছেন, ওই বইতে লেখা আছে যে আমরা পড়ে যদি 3 মাসে যা পড়ে শিখি, 3 দিনে তা শুনে শিখি কিন্তু, আর 1 ঘন্টায় তা দেখে শিখি আমরা। তো আমাদের পড়ারই সংস্থান নেই, স্কুলে যে বই আছে, বিশ্ববিদ্যালয় আলাদা, বিশ্ববিদ্যালয়ে ভালো সিস্টেম আছে, স্কুলে যে বই, আমি নিজে 10টা 5টা ক্লাস করেছি, পড়ার কোনো সুযোগ নেই, নো স্কোপ, ইউজলেস লাইব্রেরি। আমাদের কমিউনিটি লাইব্রেরি করা দরকার, আমাদের শিক্ষানীতিতে বলা আছে যে ইউনিয়নে করে লাইব্রেরি করা, কিন্তু আসলে কেউ পড়ে দেখে না, করাও যায় না, অনেক রকম কঠিন আছে, একজন পড়লে হবে না, টিমে যারা কাজ করে সবাই যদি না পড়ে তাহলে বাগড়া দেয়। মাদ্রাসা এডুকেশন সম্পর্কে আমি আজকে একটু বলছি, তার কারণ নেগেটিভ অনেকের ধারণা আছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের আমাদের যারা স্টলওয়ার্ড, বেশিরভাগ মাদ্রাসা এডুকেটেড,
গফফার সাহেব যায় লন্ডন থেকে লেখে উনি কোথায় পড়ছেন? আমাদের প্রধানমন্ত্রীর যে জ্বালানি উপদেষ্টা তৌফিক লাই হার্ভার্ডে পড়ে আসছে, কিন্তু আসলে বেসিক্যালি কোথায় পড়ছে? মাদ্রাসে পড়ছে। আমি পড়ি নেই, ডোন্ট মানে মিসআন্ডারস্টুড মি, বাট বুঝতে হবে যে কারা পড়ে, কাস্টমার কারা এটার। সুতরাং কাস্টমার আছে, আপনি বন্ধ করে দিলেন, আইন করে দিলেন যে বেবি ট্যাক্সি চলতে পারবে না, তাহলে ওই গরিব মানুষগুলো কোথায় যাবে, চড়বে কোথায়? এইসব ওখানে তাহলে আগে অ্যাড্রেস করতে হবে। সভাপতি মহোদয়, ভিসি মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ। আর এরকম একটা ফোরামে তো চিন্তাই করা যায় না, অনেক কথা সারাদিন ধরে বলা যাবে। শিক্ষা একটা বিরাট ব্যাপার, কিন্তু যারা আপনারা শিক্ষার বাইরে, আপনাদের বাইরে যারা আছেন, তারা মনে করে যে শিক্ষা কিছুই না, এটা যে কেউ শিক্ষা চালাইতে পারে, শিক্ষা দিতে পারে, লাঠি দিয়ে পিটাইও শিক্ষা দিতে পারে, তারপরে গালি দিয়েও শিক্ষা দিতে পারে, পড়ায়ও শিক্ষা দিতে পারে। আমি গত ইসের সময় তত্ত্বাবধায়কের সময় সিলেটে গেছিলাম, তো একজন ব্রিগেডিয়ার সাহেব, আমি তখন ডিজি, তা বলছে যে আপনারা কী করেন, আমি এখানে কারিকুলাম পাল্টাই দিয়েছি। তো আমি দেখলাম আমার সাথে তর্ক করা তো মুশকিল, কারিকুলাম আর সিলেবাসের ভিতরে কিছু ভাগ বোঝে না, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বোঝে না। তো সবসময় আসলে তর্ক করা যায় না, সবসময় কথা বলা যায় না, কিন্তু এখানে একটা সুযোগ পেয়েছে কথা বলার, তাই এই কথাগুলো বললাম। আমাদের সব ঠিক তা না, তার কারণ অনেক ভুল হয়েছে, চেষ্টা অনেক করেছি, কিন্তু দেখা যায় যে বেশি সুবিধা করা যায় না। টিম তৈরি করা দরকার, মানুষকে আগে পড়ার অভ্যাস করা দরকার, রেডিও টেলিভিশনে ভালো কথা বলা দরকার, কিন্তু সব আমাদের নেগেটিভ বলে। আগামী দিনগুলোতে কী হবে আমি জানি না, এখন তাও হরতাল হয় না, একটা ডিসিপ্লিন আছে, কিন্তু শক্ত নেতৃত্ব কি থাকবে কিনা আগামীতে, কারা কী করবে? আর এতে তো দালালের দেশ বেশি, দালাল বলতে আমি অন্য দালালের কথা বলছি না, সব বিষয়ে দালাল, কিন্তু আমি দেখেছি যে অন্য দেশের কী করবে, অনেক রকম সমস্যা আছে, আমরা বুঝতে পারছি না অনেক বিষয়গুলো, শিক্ষায় সেগুলো প্রথিত করা দরকার। আমাদের বোঝা দরকার যে আমাদের প্রতিবেশীরা কী চায়, আমাদের বোঝা দরকার পৃথিবী কী চায়, আমাদের বোঝা দরকার আমরা কীভাবে আত্মরক্ষা করব। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং সুন্দর একটা চিন্তায় নাড়া দেওয়ার মতো একটা বই, ছোট হলেও অনেক বড় জিনিস। আমি আবারও ক্ষমাতে কাছাকাছি করার জন্য, এবং আমি চলে যাব সেই জন্য একটু ইয়ে চাচ্ছি, তখন টার্কিশ হোম মিনিস্টার আসবে আমার মিউজিয়ামে, আমি না থাকলে অবস্থা খারাপ হবে আমার। ধন্যবাদ।